নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, কাগজ কল কেলেঙ্কারির বিরুদ্ধে নীরব সরকার, সোচ্চার হল চাকরি। পাঁচগ্রামে মাদক লেনদেনের সময় ধৃত দুই পাচারকারী, উদ্ধার পিস্তল। পাচারের পথে গরু বোঝাই গাড়ি আটক, আগুন দিল উত্তেজিত জনতা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাগজকল ধ্বংসের পেছনে বড় ধরনের কেলেঙ্কারির কথা সবাই জানেন। এই কেলেঙ্কারির জট খুলতে এক সময় সিবিআই তদন্ত হয়েছে, কিন্তু রহস্যজনক কারণে এই তদন্তের পর চার্জশিট প্রকাশ হলেও গোটা বিষয়ে চুপ রয়েছেন সরকার। এবার এ নিয়ে সরব হয়েছে কাছাড় এবং নগাঁও পেপার মিল ইউনিয়নের জয়েন্ট অ্যাকশন কমিটি। রবিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে স্বীকৃত অ্যাকশন কমিটি সিবিআই চার্জশিট সহ অনেক চাঞ্চল্যকর বিষয় প্রকাশ করেছে। সংগঠনের প্রধান মানবেন্দ্র চক্রবর্তী বলেছেন, কয়েকজন বিজেপি নেতা, মন্ত্রী এবং সাংসদ কাছাড় এবং নগাঁও পেপার মিল ইস্যুতে কেলেঙ্কারি হয়েছে বলে দাবি করে জনগণকে বিভ্রান্ত করেছেন। যেখানে 2020 সালের মার্চ মাসে কেলেঙ্কারির মামলার বিরুদ্ধে সিবিআই একটি চার্জশিট দাখিল করেছিল, যেখানে কাছাড় পেপার মিল কেলেঙ্কারি মামলার সাথে সম্পর্কিত অনেকের নাম অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু আজ পর্যন্ত সিবিআই চার্জশিটের ভিত্তিতে বিজেপি সরকার কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। শিলচরে বিজেপি সাংসদ ডক্টর রাজদীপ রায় ও কাছাড় পেপার মিল কেলেঙ্কারির প্রসঙ্গ তুলেছিলেন, কিন্তু কেন তিনি চুপ করে বসে আছেন প্রশ্ন তুলেন তিনি। ছদ্মবেশে বিজেপি সরকার কেলেঙ্কারির সাথে জড়িতদের সুরক্ষা দিচ্ছে, নাকি কেলেঙ্কারির সাথে জড়িতরা বিজেপি দলে রয়েছেন? এরকম অনেক প্রশ্ন উত্থাপন করে মানবেন্দ্র চক্রবর্তী বলেছেন, সিবিআই চার্জশিটের ভিত্তিতে কাছাড় এবং নগাঁও পেপার মিল কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে সংগঠনটি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পেশ করেছে, যাতে একটি জাতীয় সম্পত্তি ধ্বংসকারীরা শাস্তি পায় এবং বরাকের বেকার যুবক যুবতীরা যথাযথ বিচার পায়। অন্যদিকে কাছাড় পেপার মিল পুনরায় চালু করার প্রক্রিয়া হাতে নেওয়ার জন্য সংস্থার কর্মীরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। কল চালু হলে এতে বাইরের কাউকে নিয়োগ দিলে সংগঠন তা বরদাস্ত করবে না, প্রয়োজনে বড় আন্দোলন করারও হুঁশিয়ারি দিয়েছেন মানবেন্দ্র চক্রবর্তী। আমরা আজকেই আমাদের ভারতের গৃহমন্ত্রী, যার আন্ডারে এই সিবিআই ডিপার্টমেন্টটা কাজ করে, যার মিনিস্ট্রির আন্ডারে, অমিত শাহজির কাছে আমরা আমাদের মেমোরেন্ডাম দাখিল করেছি আজকেই। এই মেমোরেন্ডামে আমরা এই সিবিআই এর এফআইআর কপি সংযুক্ত করেছি এবং এই সিবিআই এর এফআইআর কপি সংযুক্ত করে আমরা ওনার কাছে বরাক উপত্যকার মানুষের একমাত্র সম্পদ ধ্বংস করার জন্য যারা দায়ী এদের বিরুদ্ধে আমরা শাস্তি আবেদন করেছি। আমরা এটা বলতে চাই, একদিকে ওরা সিবি তদন্ত আটকিয়ে রেখেছেন বা কি করেছেন আমরা জানি না, বিচার এখনো হয় নাই, অন্যদিকে কাছাড় কাগজকলের শ্রমিক কর্মচারীর বেতন বন্ধ করে রেখে 6 বছর থেকে বেতন বন্ধ করে রেখে অনাহারে অর্ধাহারে বিনা চিকিৎসায় এযাবৎ 113 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, তার দায়ভার প্রধানমন্ত্রীকে নিতে হবে। এবং সবচেয়ে বড় কথা, ডক্টর রজদীপ রায়, যিনি সবসময় দুর্নীতির নাম আওড়াতেন, উনি নীরব কেন? এবং আগামী লোকসভা ইলেকশনের আগে যদি এই দুর্নীতিবাজদের কোনো শাস্তি না হয়, বরাকের মানুষ যদি জানতে না পারে যে এদের শাস্তি হয়েছে, তাহলে আমরা মেনে নেব যে এদের সংরক্ষণ দেওয়া হয়েছে। এটা এখন জলবৎ তরলং কথা যে রাজনৈতিক সংরক্ষণের জন্য দুর্নীতিবাজরা সংরক্ষণ পেয়ে যায়, ওদের কোনো বিচার হয় না। আজকে আমরা আপনাদের মাধ্যমে দিয়ে সমস্ত বরাক উপত্যকার মানুষকে আমরা জানাতে চাই, এই দুর্নীতিবাজদের শাস্তি হবে কি না না, ডাক্তার রাজদীপ রায় জনগণকে আশ্বস্ত করুন এবং জনগণের কাছে এদের মতামত কি উনি জানাতে আমরা অনুরোধ রাখছি। হাইলাকান্দিতে মাদক লেনদেন করার সময় পুলিশের হানা। শনিবার রাতে হাইলাকান্দি জেলার 5 গ্রামে মাদক লেনদেন চলা অবস্থায় অভিযান চালায় পুলিশ। অভিযানে হাইলাকান্দি পুলিশ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। ধৃতরা হল নূর আহমেদ বড়ভূঁইয়া এবং রেজাউল হক বড়ভূঁইয়া। তাদের কাছ থেকে পুলিশ একটি পিস্তল ও 6 রাউন্ড গুলি উদ্ধার করে। বাকি মাদক পাচারকারীরা রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে পালিয়ে যান। সে সময় প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার মাদক ব্যবসা চলছিল। পলাতক পাচারকারীদের ধরতে পুলিশ অভিযানে নেমে পড়ে।
বরাক থেকে চুরি হওয়া গরু মেঘালয় হয়ে বাংলাদেশ পাচার অব্যাহত রয়েছে। রবিবার ফের এমনই প্রমাণ পাওয়া গেল। এদিন সকাল কালাইন থানাধীন এলাকার কোনা পাড়ায় জনগণের কাছে হাতে নাতে ধরা পড়ল গরু বোঝাই একটি অল্টো। বাহনটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও বাগান গেটে ধরা পড়ে আর উত্তেজিত জনগণ বাহনটিতে অগ্নিসংযোগ করে দেন। চা বাগানের কর্মচারীরা জানান, প্রতিনিয়ত বাগান থেকে গরু চুরি হচ্ছে। তারা সংবাদ মাধ্যমে জানান, 6 নম্বর জাতীয় সড়কের কালান ছোড়াতে পুলিশ চেক গেট রয়েছে, কিন্তু এরপর কিভাবে চুরি হওয়া গরু মেঘালয় বা বাংলাদেশে পাচার হচ্ছে, চেক গেটে থাকা কর্তব্যরত পুলিশ বাহিনী কি ভূমিকা পালন করছে, সে নিয়েও প্রশ্ন জনগণের। এদিকে জনগণের কাছে পাকড়া হওয়া অল্টো বাহনের আগুন নেভাতে ছুটে আসে দমকল বাহিনী। একই সাথে ঘটনার খবর পেয়ে পরিস্থিতি মামলা দিতে ছুটে আসেন কাটিগোড়া থানার ওসি নবকুমার শইকিয়া, কালাইন থানার ওসি বিপুল বিশ্বাস। জানা গেছে, আগুনে পোড়া বাহনটিতে 3টি গরু ছিল, তবে বাহনটি পালানোর সময় গরুগুলিকে রাস্তায় ছেড়ে দেয় 3 কুখ্যাত গরু চোর। যদিও এক গরু চোর পলায়ন করতে সক্ষম হয়েছে, দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজকে বিগত 2-3 মাস ধরে এখানে খালি গরু চুরি হয়। প্রত্যেকদিন সকালে ডিউটি আসার পরে শোনা যায় যে এখান থেকে গরু চুরি হয়, কিন্তু গরু চুরি হয় এটা আমরা সবাই জানি, কিন্তু গরু আর চুর আর ধরা পড়ে না। হ্যাঁ, প্রত্যেক দিনেই খালে আজকে শোনা গেল মুখের গরু নাই, গরু চুরি হয়ে গেছে। গরু চুরি হওয়ার পরে মানে গরুর আর কোনো সন্ধান পাওয়া যায় না। আজকে সকালবেলা যে সময় 8টা নাগাদ যে সময় এখানে হওয়ার পরে দেখা যায় যে এখানে হাজার হাজার মানুষ হওয়ার পরে তো দেখা গেছে যে গরু চুর ধরা পড়ছে আর গরু সহ গাড়ি সহ। এরপর তো গাড়ি দেখে আর পাবলিকে আগুন লাগাই দিয়েছে আর কি, আগুন দিয়ে গাড়ি জ্বলের। তারপরে তো কেউ বুঝানি যান না, সামাল দেওয়া যান না। তখন আমরা কোনো উপায় না পারি, আনার পরে লোকাল থানা এখানে ইনচার্জে ফোন করছি। ফোন করার পরে এরপরে তো থানা আইসে, ফায়ার ব্রিগেড আইসে, আইয়া এরপরে লোকগুলোকে নিয়ে গেছে আর কি। পুলিশের মানুষ কয়জন নিছে? মানুষ দুইজন নিছে। দুইজন? হ্যাঁ, আসলে কজন? 3 জন আছে, 2 জন ধরা পড়ছে, 1 জন ভাগছে। হ্যাঁ, তাই কর যে তার ভাইরে গাড়িয়ে মারছে কইয়া ভাগছে, আমার ভাইরে গাড়িয়ে মারছে। হ্যাঁ হ্যাঁ, আর সবাই ভাবছে যে আমি আমার বাড়ির মানুষ ডাকাত দিয়ে এইভাবে কইছে আর কি। আর মানুষে ভাবছে যে তো ঠিকই একটা ঘরে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, কিন্তু হেউ চুর এ ভাগছে, বাকি 2 জন ওইরকম করে ভাগতে আসে। পরে মানুষের সন্দেহমূলক আর কি। আগামী 31 জানুয়ারি ডলু ভৈরব মন্দিরে বিবেকানন্দের 161তম জন্ম উৎসব উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে রামকৃষ্ণ সেবা সমিতি। রবিবার সাংবাদিকদের এ কথা জানান সমিতির পক্ষে কালীরঞ্জন রাউত। তিনি বলেন, এদিন ভোর 5টা থেকে দিনভর রয়েছে বিভিন্ন কার্যসূচি। উৎসবে যোগ দিচ্ছেন শিলচরের রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক গণধীশানন্দ মহারাজ ও বৈকুণ্ঠ মহারাজ। উৎসবে রামকৃষ্ণ ভক্ত সহ স্বামীজির অনুরাগীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন দিলীপ কুমার কর, সুরজিৎ কর্মকার, শর্মিষ্ঠা দেব, পুরকায়স্থ, পরেশ দে, অম্লান বর্মন প্রমুখ। এই যে আমরা ঠাকুরের কাছে ভোগ নিবেদন করেছি, আমরা যেটা ঠাকুরকে অর্পণ করি সেটাই আমরা ফেরত পাই। আমরা ঠাকুরকে মিষ্টি দিলে আমরা মিষ্টি ফেরত পাই, আর ঠাকুরকে যদি কুল দিয়ে উপাসনাকে কুলই ফেরত পাব। তো আমরা ঠাকুরের উৎসব উদযাপন করব, 161তম জন্ম উৎসব স্বামীজির আগামী 31 জানুয়ারি 2023 মঙ্গলবার। এই উৎসবে আমরা ঠাকুরকে যতটুকু আনন্দ দিতে পারব সেই আনন্দটুকুই আমাদের জীবনে আসবে। তাই আনন্দ দিতে হলে একা একা দেওয়া যায় না, সবার সহযোগিতা এবং সবার উৎসাহ, সবার আনন্দই ঠাকুরকে বিতরণ করা যায়। তাই এই আনন্দ যদি আমরা পেতে চাই আমাদের সাংবাদিক ভাইদের। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ সত্ত্বেও শিলচর রংপুরের এক নাবালিকাকে বিয়ে করেছে এক যুবক, কিন্তু তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি পুলিশ। এই চাঞ্চল্যকর অভিযোগ তুলে সুবিচারের দাবিতে সরব হলেন সেই নাবালিকার বাবা। রবিবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন ডেকে 16 বছরের ওই কিশোরীর বাবা বিমলচন্দ্র লস্কর পুলিশের সন্দেহজনক ভূমিকা তুলে ধরে সুবিচার চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। তিনি জানান, তার নাবালিকা মেয়েকে টিউশন যাওয়ার পথে উঠিয়ে নিয়ে যায় রংপুর করাতি গ্রামের বিমল দেবনাথ। প্রায় 20 দিন পর পুলিশ অপহৃত নাবালিকাকে উদ্ধার করার পর সমঝে নিতে তাকে চাপ সৃষ্টি করে, কিন্তু নাবালিকাকে অপহরণকারীর
যুবক কে পাকড়াও না করায় তিনি মেয়েকে সমঝে নিতে রাজি হননি। তখন পুলিশ দলবল নিয়ে তার বাড়িতে গিয়ে চাপ দেয় বলে অভিযোগ করেন বিমল বাবু। অপরদিকে অভিযুক্ত যুবকের সাথে নাবালিকার কোনো সম্পর্ক নেই বা বিয়ে হয়নি বলে তাকে সাফ জানিয়ে দেয় পুলিশ। বর্তমানে ওই নাবালিকা হোমে রয়েছে। শিশু বিবাহ আইনে অভিযুক্ত অপরাধীকে পাকড়াও না করলে মেয়েকে সমঝে নেবেন না বলে নিজের সিদ্ধান্তে অলড় বিমল বাবু। মহিলাটারে যে 16 বছর মহিলাটারে নেওয়া যে এই যে তাই উমো এখন তাকে আর ছেলেটা যে আজাদ ঘুরে এটা কিতা কোনো আমি ন্যায় পেলাম না কিচ্ছু পেলাম না। আর স্কুলের বাচ্চা পড়ার বাচ্চা লইয়া গেল যে নেয়া এখন কি সুন্দর ঘুরে প্রশাসনে আমাদের কিতা হলো কিচ্ছু হলো না। আপনার ছেলেটা উপরে কেস করছিলাম কেস করছি পুলিশে কোনো অ্যাকশন হয়েছে কোনো অ্যাকশন হয়েছে না কিতা লইল লইলে তো আমি গেলাম আমাদের কিতা হইল আমার আর ওইটা পর আপনার মেয়ের দোষ পুলিশে আমাদের কোনো সাহায্য করছে না। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গুমরার খেলমাতে জাতীয় সড়কের পাশে থাকা একখণ্ড জমিকে কেন্দ্র করে কিছুদিন থেকে চলছে বিবাদ। খেলমার আব্দুল কায়ম ও একই এলাকার ইকবাল হোসেনের বিবাদ চরম পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার সেই জমিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল গুমরার খেলমায়। আব্দুল কায়ম দল বল নিয়ে উপস্থিত হন বিবদমান জমিতে। এক সময় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠল। গুমরা কালাইন ও কাটিগড়া পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। খবর পেয়ে ছুটে আসেন সার্কেল অফিসার মিনার্ভা দেবী আরম্বাম। আদালতের নির্দেশ না আসা পর্যন্ত দুই পক্ষের কেউই সেই জায়গায় ঢুকতে পারবে না বলে সেই বিবাদী জায়গা সিল করেন সার্কেল অফিসার। তিনি কাটিগড়ার মধ্যে আব্দুল কাইয়ুম ভূমাফিয়া তাই জবরদস্তি আমি জায়গা থাকা সত্ত্বেও আমার ঘর বাড়ি থাকা সত্ত্বেও তাই জবরদস্তি সাইতে ইয়া দখল করতা তাই দলিল করছই ও হইল গিয়া তান দলিল লেখা ইন্ডিয়ান নাগরিক খেলমা ষষ্ঠম কিপানাথ কিপানাথ না কিতানাথ সন্তানের কাছ থেকে দলিলটা লইছই জায়গাটা লইছই দলিলে কর ইন্ডিয়ান নাগরিক খেলমা ষষ্ঠমের মানুষ কিন্তু খেলমা ষষ্ঠম এই জাত এরা কোনো জাত মানুষ নাই এরা মানুষ ভোটার লিস্ট ও আছে আপনারা দেখেন হ্যাঁ পোস্টে আমি আনাইছি এরা বাড়ি হইল বাংলাদেশ কিভাবে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার নাগরিক হইয়া জায়গাটা বেচা যায় হ্যাঁ এটা কি যা জবরদস্ত ভূমাফিয়ায় চক্রান্ত করিয়া এ কাটিগড়ার মধ্যে অনেক জায়গা এইভাবে আত্মসত্ত্বা করিয়া রাখছই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হইয়ার এটা সঠিক তদন্ত করার লাগিয়া আব্দুল কাইয়ুমে কিভাবে জায়গাটা পাইলা কার কাছ থেকে লইলা আমার মুখের কথা নাই এটা প্রমাণ দিয়ে আমি কইয়ার আমার কাছে নাম সার্টিফাই কপিও আছে বাংলাদেশের আর ভোটার লিস্টও আছে সব প্রমাণ আছে আমার কাছে তাই যার কাছ থেকে লইছই এটা লাগিয়া সঠিক তদন্ত করার লাগিয়া হিমন্ত বিশ্ব শর্মা স্যারে কইয়ার। আগামী 1 ও 2 ফেব্রুয়ারি দারুল ইসলাম লতিফিয়া মাদ্রাসার ভিত্তি উত্থাপন উপলক্ষে দুদিনব্যাপী ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাতাবাড়ি পশ্চিম টঙ্গিবাড়ি আমরতলা ও ভৈরবনগরের মধ্যবর্তী মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। রবিবার সাংবাদিক সম্মেলন করে সম্মেলনের উদ্যোক্তা হাফিজ হযরত মাওলানা রাহেল আহমেদ বলেন, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করবেন শাহ সুফি হযরত আল্লামা আব্দুল জলিল নিজামি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহ সুফি হযরত আল্লামা সারিমুল হক লস্কর। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলানা ফয়সল আহমেদ হেলারি বাংলাদেশ ও মুফতি মোহাম্মদ নিজামুদ্দিন সিদ্দিকী বাংলাদেশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হযরত মৌলানা মুফতি
তামিম বিল্লাহ আল কায়েদিরি বাংলাদেশ, এছাড়াও আরও বিশিষ্ট বুদ্ধিজীবী সুফিয়ানে কেরাম এবং ইসলামিক আলোচকরা উপস্থিত থাকবেন। সম্মেলন সফল করে তুলতে আয়োজক কমিটির পক্ষে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। শিলচর কালচারাল ইউনিট শেখর দেবরায়ের লোক ঐতিহ্য আশ্রিত মনুষা কথা ও রইদ রাজার কিচ্ছা নামে দুটি নাটক বিষয়ক গ্রন্থের উন্মোচন হয়েছে। শনিবার শিলচর সঙ্গীত বিদ্যালয়ের মুকুন্দ দাস কালিকা প্রসাদ স্মৃতিমঞ্চে মলয় দেবের সম্পাদনায় গ্রন্থ দুটির আনুষ্ঠানিক প্রকাশ করেন বিশিষ্টজনেরা। প্রথমে মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলন করেন এবং বক্তব্য রাখেন গবেষক, লেখক, কবি, প্রাক্তন অধ্যাপক অমরেন্দু ভট্টাচার্য, আইনজীবী ইমাদুদ্দিন বুলবুল, পঙ্কজ পুরকায়স্থ, সুমিতা ঘোষ, শ্যামানন্দ চৌধুরী, রামাপদ বিশ্বাস প্রমুখ। সবাই নিজ নিজ বক্তব্যে এই বই দুটির প্রচার ও প্রসারের জন্য অনুরোধ জানান। শেখর দেবরায় ও মঙ্গলানাথের মনসা কথা ও রইদ রাজার কিচ্ছার কিছু কিছু অংশ পাঠ করে শোনান। নাটকের কথা এখানে বলা হয়েছে, অনেকে অনেক কথা বলেছেন, সেটা অন্য বিষয়। এই মুহূর্তে আমরা এটা প্রয়োগগত জায়গা থেকে পুরো নাটক তো পড়া যাবে না, অনেক সময় লাগবে, তাই আমি আর মঙ্গলা ঠিক করেছি কালনাগিনীর একটা জায়গা আছে, বিলাপের জায়গা, ওই জায়গাটা আমি পড়বো আর মঙ্গলা সেটা গান। সামাজিক সংস্থা খোঁজের পক্ষে রবিবার সুরেশচন্দ্র পাল ও উত্তম পালের স্মৃতিতে কাছাড় ক্যান্সার হাসপাতালে অসুস্থ রোগীদের 20 জনকে কম্বল এবং 5 জনকে লুঙ্গি বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন নাট্য অভিনেতা ও সাংগঠনিক মণি ভট্টাচার্য, সাধারণ সম্পাদক সজল লস্কর, ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য কল্যাণ কুমার চক্রবর্তী ও রেজওয়ান খান। শিলচর মর্নিং ক্লাবের ব্যবস্থাপনা এবং বর্জালেঙ্গা পায়োনিয়র সংঘের সহযোগিতায় রবিবার একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির ও দন্ত চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। বর্জালেঙ্গা পায়োনিয়র সংঘ উক্ত শিবিরে শিলচর থেকে আগত বিভিন্ন বিভাগের ডাক্তারগণ যথাক্রমে ডক্টর সুব্রত নন্দী, ডক্টর মনোজ মজুমদার, ডক্টর সুয়ানা লোহার, ডক্টর এম দাউরি, ডক্টর পুরবীর চৌধুরী, ডক্টর অপর্ণা রায় প্রমুখ উপস্থিত থেকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং বিনামূল্যে ওষুধ প্রদান করেন। এদিন প্রায় 280 জন লোক উপস্থিত থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেন। মর্নিং ক্লাবের পক্ষে সভাপতি রাজকুমার পাল সহ সুজন দত্ত, দীপক ব্রহ্ম, তমল দত্ত, পার্থসারথী রায় এবং বর্জালেঙ্গা পায়োনিয়র সংঘের সভাপতি শুভঙ্কর ভট্টাচার্য সহ রাহুল দেব, পিঙ্কু আচার্য, মদন কালিন্দ্রী, সুমিত গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন। মর্নিং ক্লাবের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাই। আজকে সকাল 10টা থেকে এখন পর্যন্ত আপনার চিকিৎসা শিবির চলছে। সর্বমোট 330 জন রোগীর চিকিৎসা সহ ঔষধ বিনামূল্যে দেওয়া হয়েছে, পাশাপাশি দাঁতেরও 50 জন রোগীর দেখা হয়েছে। কোন কোন এরিয়ার এবং বৃহত্তর বর্জালেঙ্গা এলাকার প্রায় 24টি গ্রামের আপনার জনসাধারণের নেতে চিকিৎসার সুযোগ নিয়েছেন, পাশাপাশি তাপাং ব্লকেরও প্রায় 30টি গ্রামের জনসাধারণ এসেছেন। আমি পুনরায় কৃতজ্ঞতা জানাই মর্নিং ক্লাবের সকল কর্মকর্তাদের এবং আমাদের ক্লাবের 91 সালে প্রতিষ্ঠা হওয়ার পর আমরা যে প্রথম চিকিৎসা শিবির করি প্রয়াত ডাক্তার রাহুল গুপ্তের নেতৃত্বে মর্নিং ক্লাব এসেছিল আমাদের আমাদের এখানে সাহায্যের হাত বাড়িয়ে। আমরা মর্নিং ক্লাবের কাছে চিরকৃতজ্ঞ। বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা পাই মর্নিং ক্লাবের তরফ থেকে। রাজীব ওপেন ইনস্টিটিউট শিলচরে লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্নর বলরাম সিং রাঠোরের উপস্থিতিতে লায়ন্স ক্লাব অফ শিলচর ভেলিয়ের একটি বিশেষ পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। এটি ডিজি ভিজিটেশন প্রোগ্রামের একটি অংশ ছিল। সভায় সভাপতিত্ব করেন ক্লাব ভেলির সভাপতি শঙ্কর ভট্টাচার্য। বৈঠকের পর অফিসিয়াল ডিজি ভিজিটেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। সেখানে ক্লাব ভেলির সম্পাদক সঞ্জীব রায় বিগত 6 মাসের রিপোর্ট পড়ে শোনান। এরপর কোষাধ্যক্ষ কৌশিক পদ ভট্টাচার্য বিস্তারিত হিসাব নিকাশের বিবরণ তুলে ধরেন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন রাজীব ওপেন ইনস্টিটিউটের পরিচালক পিনাককান্তি ভট্টাচার্য, ক্লাব ভেলির 2 পথপ্রদর্শক সাক্ষী ভট্টাচার্য এবং অঞ্জনা দেব ও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রখ্যাত শিক্ষাবিদ সঞ্জীব সেনকে সম্বর্ধিত করা হয়েছে। আপত্তিকর মাংস উদ্ধারকে কেন্দ্র করে করিমগঞ্জের পাথারকান্দিতে উত্তেজনা দেখা দেয় শনিবার। এদিন সাত সকালে পাথারকান্দি থানার অন্তর্গত
কাবড়িবন্ধ এলাকায় গরু কাটার খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে আপত্তিকর কিছু মাংস উদ্ধারের পাশাপাশি দুজনকে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন আসাদউদ্দিন এবং ফকরুল ইসলাম। ঘটনার খবর চাউর হতে এলাকার হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা থানায় উপস্থিত হয়ে ধৃতদের শাস্তির দাবি জানান। এতে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যোৱা ৰাতিপুৱা আমি এটা ইনফৰ্মেশ্যন পালোঁ যে কাবাৰীবন্দত ইলিগেলভাৱে এঘৰত মানে গৰু কাটিছে। সেই সংক্ৰান্তত খবৰটো পোৱাৰ লগে লগে মই আমাৰ ষ্টাফ উক্ত ঠাইত পঠাই দিওঁ, উত্তৰ কাবাৰীবন্দত। তাত গৈ আমাৰ ষ্টাফে গৰু কাটি থকা অৱস্থাত পোৱা যায় আৰু সেই সংক্ৰান্তত দুজন মানুহ কৰেক্ট কৰা হৈছে আৰু সেই গৰুৰ মাংস বিহিত ব্যৱস্থাৰ কাৰণে আমি ভেটেনাৰীলৈও জনাইছোঁ আৰু তেওঁলোকেও ইতিমধ্যে তেওঁলোকৰ কামবিলাক কৰা হৈছে। কোন গাঁও? আহাদুদ্দিন আৰু ফখৰুল ইছলাম, উত্তৰ কাবাৰীবন্দ। বিৰুদ্ধে এটা এজাহাৰ দিয়া হৈছে আৰু মাননীয় আদালতলৈ আমি প্ৰেৰণ কৰাৰ কাৰণে যত্ন কৰি আছোঁ। বিভিন্ন দাবিতে এবার দেশজুড়ে বৃহত্তর আন্দোলনে নামছেন রেশন ডিলাররা। আগামী 7-9 ফেব্রুয়ারি মোট 72 ঘন্টার জন্য দেশের সব লিডাররা নিজেদের দোকান বন্ধ রেখে প্রতিবাদ সাব্যস্ত করবেন। কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে এই প্রতিবাদী কর্মসূচি বলে জানিয়েছেন সর্বভারতীয় সুলভ মূল্যের ব্যবসায়ী ফেডারেশন। জাতীয় ফেডারেশনের এই আহ্বানে সমর্থন জানিয়েছেন সারা অসম সুলভ মূল্যের ব্যবসায়ী সংস্থা। সেই সঙ্গে জাতীয় এবং রাজ্যস্তরের সংগঠন দুটির আহ্বানে সারা দিয়ে শিলচর ফেয়ার প্রাইস শপ মালিক সংস্থা ও টানা 72 ঘন্টা নিজেদের দোকান বন্ধ রেখে প্রতিবাদী কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার সভাপতি আশিস কুমার চৌধুরী, সহসভাপতি বিকাশ ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক অজয় মোদক জানান, দীর্ঘ বছর ধরে কেন্দ্রীয় সরকারের নীতি নির্দেশিকা মেনে তারা সমাজের প্রতি নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন, কিন্তু দীর্ঘ বছর ধরে কেন্দ্রের কাছে তাদের তুলে ধরা 50,000 টাকা বেতন, নিয়মিত কমিশন প্রদান এবং সামগ্রী বাড়ানোর দাবি মানা হচ্ছে না। বিগত করোনা মরশুমে নানা প্রতিকূলতার মধ্য থেকেও তারা সামাজিক দায়বদ্ধতা পালন করে গেছেন। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সংগঠনের ব্যবসায়ী ফেডারেশন সহ সভাপতি প্রহ্লাদ মোদী ও সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসুর আহ্বান এবং রাজ্য সভাপতি ধরণীধর বরার সঙ্গে আলোচনাক্রমে কাছাড় জেলায় ওই 3 দিন দোকান বন্ধ রেখে প্রতিবাদী কর্মসূচিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। করিমগঞ্জ কারাগার থেকে শিলচর কারাগারে হস্তান্তরিত করা হলো বিভিন্ন সময় এনডিপিএস মামলায় গ্রেফতার হওয়া 130 জন আসামিকে। জেলা কারাগারে আসন সংখ্যা কম থাকায় রবিবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 130 জন আসামিকে শিলচর কারাগারে স্থানান্তরিত করা হয়েছে। উল্লেখ্য, কিছুদিন পূর্বে করিমগঞ্জ কারাগারে বন্দি এনডিপিএস মামলায় বন্দীরা জামিনের দাবিতে আমরণ অনশন ধর্মঘট পালন করেছিল। পরে জেলা প্রশাসন তাদের বুঝিয়ে অনশন প্রত্যাহার করায়। আমি একদম কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা আছে আমার প্রতিখন বাসত আম বাসকট আৰু আমার সম্বোধন রোডিং চলি আছে। আমার করিমগঞ্জ জেল বহুদিনের পর ওভার ক্রাউডেড কন্ডিশনত আছে। 187 এগেইনস্ট মোর দেন 430 ইনমেটস আছে। তো এই ডিসিশন আমি আগের পরে লিখেছিল আৰু আজি 130 জন এনডিপিএসৰ একিউজ আমি করিমগঞ্জ শিলচর জেললৈকে ট্রান্সফার করেছো। আই জি প্রিজনসৰ পৰা এপ্রুভেল আহিছে। আমাৰ করিমগঞ্জ ডিষ্ট্ৰিক্ট বিভিন্ন জায়গাৰ পৰা গ্ৰেপ্তাৰ হৈছে। কিছুমান 4-5 বছৰ জেলত থকা একিউজ আছে আৰু এইটো এটা ভাল পদক্ষেপ আছে, কাৰণ আমাৰ জেল অলৰেডি অভাৰ ক্ৰাউডেড হয়। এখন কমাত কিছুমান ইজি হ'ব এটা মেইনটেইন কৰিবলৈ। বেলেগ ষ্টেটো আছে আমাৰ ইয়াতে, এইটো যিমান গাঞ্জা কেছ থাকে ড্ৰাইভাৰ এইবিলাক আছে আৰু লোকেল একিউজ আছে। মানে আমাৰ প্ৰতিটো গাড়ীত আৰ্ম ছিকিউৰিটি আছে আৰু এস্কৰ্ট পাইলটো থাকিব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কাগজ কল কেলেঙ্কারির বিরুদ্ধে নীরব সরকার, সোচ্চার হলো চাকরি। পাঁচগ্রামে মাদক লেনদেনের সময় ধৃত 2 পাচারকারী, উদ্ধার পিস্তল।
বাজারের পথে গরু বোঝাই গাড়ি আটক, আগুন দিল উত্তেজিত জনতা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।